নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল এমজি আসাম টেকনিক্যাল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি ঘরে বসে কিভাবে আপনার নতুন আধার কার্ড আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা, আমি আপনাদের সম্পূর্ণ আজ দেখিয়ে দিচ্ছি যে আপনি ঘরে বসে আপনার কিংবা আপনার পরিবারের কারো যদি কোনো নতুন আধার কার্ড না বানিয়ে থাকেন তাহলে কিভাবে আপনি 90% কাজ আপনি অনলাইনের মাধ্যমেই শেষ করে ফেলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, আমি আজকে পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নতুন আধার কার্ড অনলাইনে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি আবেদন, আপনারা যদি আমার এই চ্যানেল এমজি আসাম টেকনিক্যালে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার যদি ভিডিওটি আপনার পছন্দ হয় এবং ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে নেবেন। তাহলে আমি আরও উৎসাহিত হব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তাহলে শুরু করে নেই আজকের এই ভিডিও। বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি যে নতুন আধার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনারা কী করতে হবে। বন্ধুরা, সর্বপ্রথমে আপনি আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটারের গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। বন্ধুরা, আমি আমার কম্পিউটারে গুগল ক্রোমটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা, এখানে দেখেন সার্চ বারে গিয়ে এখানে UIDAI লিখে সার্চ করে নেব। এখন দেখুন পেজটি চলে এসেছে। এখন আমি কি করব, এই যে এখানে লেখা আছে UIDAI, এই পেজটিকে ক্লিক করে নেব। এই দেখুন পেজটি চলে এসেছে, এখন একটি হোম পেজ আপনার সামনে চলে আসবে। এরপরে কী করবেন, দেখুন এখানে মাই আদার গিয়ে এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে লেখা আছে, এখানে ক্লিক করে নেব। এই দেখুন এরকম একটি পেজ চলে আসবে। এখন এখানে কী লেখা আছে বন্ধুরা, আপনি কী করতে পারবেন এর থ্রুতে, ফ্রেশ আধার এনরোলমেন্ট, আপনি নাম আপডেট করতে পারবেন, অ্যাড্রেস আপডেট করতে পারবেন, মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারবেন, ইমেল আইডিও আপডেট করতে পারবেন, এবং ডেট অফ বার্থ, জেন্ডার এবং বায়োমেট্রিক করে ফটো অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টস এসব চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখন দেখুন বন্ধুরা এখানে কী লেখা আছে, নিচে লেখা আছে সিলেক্ট সিটি লোকেশন নিয়ে আপনি এখানে আপনার আধার সেন্টার চেক করতে পারবেন, এবং নিচে লেখা আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র, মানে এখানে গিয়ে আমি আমার অ্যাপয়েন্টমেন্টটি করব। ঠিক আছে, বুক করব অ্যাপয়েন্টমেন্ট, এখানে লেখা আছে তখন প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে আমি ক্লিক করে নেব। এই দেখুন বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে। এখন আপনারা কী করতে হবে, আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে এখানে লগ ইন করতে পারবেন, কিন্তু আমি আমার মোবাইল নাম্বার আছে যেহেতু তাই আমি মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করব। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, আমি মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা এখানে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটি এখানে দিতে হবে। আপনি যদি মনে করেন এই ক্যাপচাটি একটু আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে রিফ্রেশ করে নতুন ক্যাপচা দিতে পারবেন। এরপরে দেখুন আমি ক্যাপচা দিয়ে দিচ্ছি, এখানে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করে নেব। এখন আমার ক্যাপচাটি ভুল হয়েছে তাই আমি চেঞ্জ করে নেব। আবার ভুল হয়েছে, এখন আমি দেখুন আমার ওটিপিটি সেন্ড হয়ে গেছে। এরপরে দেখুন বন্ধুরা আমার মোবাইল নম্বরে আসা ওটিপিটি আমি এখানে বসিয়ে দেবো। দেখুন আমার মোবাইল নাম্বারে আমার ওটিপিটি চলে এসেছে, আমি এখানে আমার ওটিপিটি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার ওটিপিটি আমি এখানে দিয়ে দিই, সাবমিট ওটিপি অ্যান্ড প্রসিডে ক্লিক করে নেব। এই দেখুন বন্ধু এরকম একটি পেজ চলে এসেছে, এখানে লেখা আছে দেখুন নিউ এনরোলমেন্ট, এবং এখানে লেখা আছে দেখুন আপডেট আধার, মানে কি আপনার যদি আগে থেকেই আধার কার্ড থাকে তাহলে এখানে গিয়ে আপনি আপডেট করতে পারবেন, মানে আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন বা অথবা নাম কারেকশন করতে পারবেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে নতুন আধার কার্ড অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন। ঠিক আছে, তাহলে আমি এখানে নিউ এনরোলমেন্টে ক্লিক করব। এই দেখুন আমি নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করেছি, এখন দেখা আছে দেখুন ফুল নেম, তাহলে আমি আমার এখানে নামটি বসিয়ে দেব। এরপরে দেখুন লেখা আছে বন্ধু আপনি ডেট অফ বার্থ অথবা এইজও দিতে পারবেন, কিন্তু আমি এখানে আমার ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেব। আপনার যা ডেট অফ বার্থ থাকবে আপনি এখানে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা আমি আমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি, ডেট ইয়ার দিয়েছি, এখন মান্থ দেবো, এবার এখানে ডেটটি দিয়ে দেবো।
এখানে দেখুন বন্ধুরা আমি আমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিয়েছি। এরপরে এখানে জেন্ডার আছে, জেন্ডার আপনি মেল নাকি ফিমেল কি ট্রান্সজেন্ডার এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আমি মেল, তাহলে এখানে মেল ক্লিক করে নিয়েছি, ঠিক আছে। এখন এখানে লেখা আছে রেসিডেন্ট টাইপ ইন্ডিয়ান রেসিডেন্ট অর নন রেসিডেন্ট ইন্ডিয়ান, অবশ্যই আপনি ইন্ডিয়ান রেসিডেন্ট হবেন, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান রেসিডেন্টে ক্লিক হয়ে থাকবে। এখন এখানে সেভ অ্যান্ড প্রসিডিয়ার ক্লিক করে নেক্সটে চলে যাব। এখন এখানে লেখা আছে দেখুন বন্ধুরা কী করেন, লেখা আছে আই হ্যাভ ভ্যালিড ডকুমেন্ট অ্যাজ প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। মানে কি আমার কাছে সত্যিকারের ভ্যালিড ডকুমেন্ট আছে, ঠিক আছে। আপনারা যদি মনে করুন আপনার কাছে ডকুমেন্ট নেই, তাহলে আপনি কী করবেন, এখানে লেখা আছে দেখুন ডাইন দিকে আই ওয়ান্ট টু এনরোল উইথ মাই রিলেটিভস আধার নাম্বার অর ইআইডি অ্যান্ড আই হ্যাভ এ ভ্যালিড প্রুফ অফ রিলেশনশিপ ডকুমেন্ট, ঠিক আছে। আপনি যদি মনে করেন আপনার কাছে প্রুফ ভ্যালিড ডকুমেন্ট নেই, তাহলে আপনি আপনার রিলেটিভ মনে করুন আপনার বাবা বা আপনার ভাইয়ের ওদের আপনার আধার কার্ড নাম্বার দিয়ে এখানে নেক্সট চলে যেতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমি কাছে তো আমার ভ্যালিড ডকুমেন্ট আছে, তাই এখানে আমি আই হ্যাভ ভ্যালিড ডকুমেন্ট অ্যাজ প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস এখানে ক্লিক করে নেব। পরবর্তী পেজটি চলে এসেছে। এখন আপনি কী করবেন, এখানে দেখুন সিলেক্ট লেখা আছে, এখানে কেয়ার অফ হবে আসবে, এই কেয়ার অফে ক্লিক করে নেবেন। এরপরে আপনি কেয়ার অফ কার নাম দেবেন, আপনি বাবার নাম, মার নাম অথবা আপনি কোনো গার্জিয়ান নাম দেবেন, তাই এখানে গার্জিয়ান নামটি ফিল আপ করে দেবেন। আমি এখানে গার্জিয়ান নামটি ফিল আপ করে দেবো। হাউস নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন বন্ধুরা এখানে পিনকোড বলছে, তো পিনকোডটি ফিল আপ করে দেবেন। এই দেখুন বন্ধুরা যখনই আপনি পিনকোডটি দেবেন না, পুরো ডিটেলস মানে আপনার ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট এখানে ফিল আপ অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এরপর আপনি স্টেট, রোড, ল্যান্ড এখানে দিতে পারবেন, এটা অপশনাল আছে। মনে করুন আপনি যদি দিতে চাননি, তো না দিতে পারবেন, ব্ল্যাঙ্কও রাখতে পারবেন। আমি এখানে দিয়ে দেবো। এরপরে আপনার লোকেল মানে এরিয়া, লোকালিটি দিতে পারবেন, আমি এখানে দিয়ে দেবো। ল্যান্ডমার্কও দিতে পারবেন বন্ধুরা, ল্যান্ডমার্ক মানে আপনার ঘরের সামনে কী আছে, কোনো অফিস আছে, কোনো মন্দির আছে, কোনো স্কুল আছে, এই অফিসটির নাম বা স্কুলের নাম আপনি এখানে দিতে পারবেন। আমি আমার এখানে একটি অফিস আছে, তাই অফিসটির নাম এখানে লিখে দেব। এরপরে দেখুন বন্ধুরা এখানে ভিলেজ, টাউন, সিটি আছে, এখানে আপনি চেঞ্জও করতে পারবেন, আপনার যা আছে এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখানে আমারটি সিলেক্ট করে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা এখানে মোবাইল কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, এই মোবাইল নাম্বার, এই মোবাইলটি মনে রাখবেন বন্ধুরা, এই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার আধার কার্ডের ডিটেলসে চলে আসবে। তাই আপনি যদি মনে করেন যে আপনি এই মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চান, এই অডিট অপশনে গিয়ে আপনি চেঞ্জও করতে পারবেন। এরপর দেখুন বন্ধুরা ইমেল আইডি আছে, ইমেল আইডিও দিতে পারবেন আপনি। এরপর দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ডকুমেন্ট লিস্ট, লেখা আছে সিলেক্ট প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট, মানে আপনি কী ডকুমেন্ট দিতে চান, ঠিক আছে। আপনি দিতে পারবেন পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি এসেটা দিতে পারবেন। তাই মনে করুন আপনার ভোটার আইডি, আমি তো আমার ভোটার আইডি দিয়ে দেবো, তাই আপনি ভোটার আইডি সিলেক্ট করে নেব। এরপর দেখুন বন্ধুরা সিলেক্ট প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, অ্যাড্রেসের জন্য কী ডকুমেন্ট দেবেন, অ্যাড্রেসের জন্য আপনি মনে করুন রেশন কার্ড দিতে পারবেন, আপনার পাসপোর্ট দিতে পারবেন, যা আছে তাই দিতে পারবেন। আমি এখানে মনে করুন রেশন কার্ডটি দিয়ে দেবো। এরপর দেখুন দেখুন লেখা আছে সিলেক্ট প্রুফ অফ বার্থ ডকুমেন্ট, মানে আপনার বার্থ ডকুমেন্টের জন্য কী দেবেন। আমি আমার এখানে প্যান কার্ডটি দিয়ে দেবো, আপনার চাইলে আপনি অন্য কিছু দিতে পারবেন, আমি এখানে প্যান কার্ডে সিলেক্ট করে নেবো। এবং সিলেক্ট করে বন্ধু এরা এখানে সেভ অ্যান্ড প্রসিডিয়ার চলে যাব। এরপর দেখুন বন্ধুরা এখানে লেখা আছে রিভিউ অ্যান্ড সাবমিট, মানে আপনি প্রথমে দেখে নিন আপনি কী কী দিয়েছেন। এখানে যদি মনে করেন আপনার এখানে ডিটেলসে কিছু ভুল আছে, তাহলে কিন্তু আপনি এডিট অপশনে গিয়ে আপনি টোটালি সব কিছু চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি মনে করেন এখানে সব কিছু ঠিক আছে, তাহলে এখানে এই এখানে অপশনে ক্লিক করে আপনি এখানে সাবমিটে ক্লিক করে নেবেন। আমি দেখেছি আমার এখানে সব কিছু ঠিক আছে, তাই এখানে আমি ক্লিক এটাকে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে নেব। দেখুন বন্ধুরা আমি সাবমিট বাটনে ক্লিক করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েটেড, ঠিক আছে। এখন লেখা আছে কারণ অ্যাপয়েন্টমেন্ট এআইডি ইজ এত, ঠিক আছে। মানে এই বুক অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি আপনি কিন্তু একটি কাগজে লিখে রাখতে হবে, ঠিক আছে। কেননা এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আপনার নাম্বারটি আপনারা কাজে লাগবে নেক্সটে, ঠিক আছে। এখানে ডাউনলোড রিসিভও করতে পারবেন, অথবা এখান থেকে আপনি একটি বুক অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে আমি এখানে একটি বুক অ্যাপয়েন্টমেন্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা পরবর্তী পেজটি এখানে চলে এসেছে। এখানে কি লেখা আছে সার্চ এনরোলমেন্ট সেন্টার, ঠিক আছে। আপনারা যদি আপনার নিয়ারেস্ট এনরোলমেন্ট সেন্টার জানা থাকে, তাহলে এখানে নাম সার্চ করেও আপনি ডিটেলস বের করতে পারবেন। অথবা আপনি যদি আপনার পিনকোড হিসাবেও কিন্তু এখানে পিনকোডটি এখানে দিয়ে আপনি আপনার আধার সেন্টারটি বের করতে পারবেন। অথবা মনে করুন আপনি আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এবং পোস্ট অফিস ও ভিলেজের নাম দিয়েও কিন্তু আপনি আপনার এনরোলমেন্ট সেন্টারটি এখানে মানে আধার সেন্টারটি এখানে বের করতে পারবেন।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এখানে আমার একটি পিনকোড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আধার সেন্টারটি বের করবেন, ঠিক আছে, এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। এখানে আমার নিয়ারেস্ট কিন্তু আধার সেন্টার বর্তমানে কয়েকদিনের জন্য বন্ধ আছে, তাই আমি যে কোনো একটি পিনকোড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি একটি পিনকোড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে পিনকোডটি বসিয়ে দিলাম, এখানে গেট ডিটেলসে ক্লিক করে নেব। এখান থেকে বন্ধুরা পেজটি লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর বন্ধুরা দেখুন এখানে একটি এনরোলমেন্ট সেন্টার পাওয়া গেছে, ঠিক আছে, এবং স্লট অ্যাভেলেবল 353 লেখা আছে এবং আধার সেন্টারের নামটিও এখানে দেওয়া আছে। এখানে আমি কী করব, বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে নেব। এই দেখুন আমার এখানে সব ডিটেলস এখানে এসে গেছে, কোন কোন ডেটে খালি আছে এবং কোন কোন ডেটে ভরা আছে, মানে কোন কোন ডেটে আপনি ফ্রি পাবেন, ডেটটি নিতে পারবেন। এখানে দেখুন গ্রিন যেতটি নাম্বার আছে, মানে যে ডেটটি গ্রিন আছে, গ্রিন কালার আছে, সেই ডেটটি কিন্তু স্লট অ্যাভেলেবল আছে, এবং যে ডেটগুলো এখানে রেড দেওয়া আছে সেটি কিন্তু অটো আগেই এখানে বুকিং করা হয়ে গেছে, মানে এগুলো কিন্তু টোটালি বুকিং করা হয়ে গেছে, মানে এই ডেটে আপনি আর পাবেন না, অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তাই এখানে দেখা আছে 20, 21, 22, 23 এবং 24, এই পাঁচটি দিন থেকে যে কোনো একটি দিন ক্লিক করে নেব, ঠিক আছে। এখানে আমি 24 তারিখটি ক্লিক করে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা ডান দিকে এখানে টাইম দেওয়া আছে, যে কোনো একটি টাইমে আপনি যেটাই সুবিধা পাবেন ওই হিসাবে টাইমটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বন্ধুরা নিচে চলে যাবেন, স্ক্রল করার পর নিচে চলে যাওয়ার পর এখানে দেখবেন সাবমিট বাটন আছে, এখানে ক্লিক করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা কনফার্ম ইয়োর বুকিং, ঠিক আছে, এখানে এনরোল সেন্টারের নাম দেওয়া আছে এবং অ্যাড্রেসটিও দেওয়া আছে এবং ডেট এবং কোন টাইমে আপনি এখানে যাবেন সেই ডিটেলসটি পুরো এখানে দেওয়া আছে, ঠিক আছে বন্ধুরা। এখানে একটি কনফার্ম করার পর বন্ধুরা এখানে একটি পেজ চলে আসবে এবং ওই পেজটাকে প্রিন্ট আউট করে সিগনেচার দিয়ে আপনি ওই আধার সেন্টারখানে আপনি যেতে পারবেন, ঠিক আছে। এইটি করার আপনার মূল উদ্দেশ্যটা কি, এটি করার পর কিন্তু আপনি যদি অনলাইনে বুকিং করে নেন, বুকিং করার পর কিন্তু আপনি ওইখানে গিয়ে আধার সেন্টারে গিয়ে কোনো লাইনে আপনার দাঁড়াতে হবে না, এবং যে টাইম আছে ওই 11:05 এই সময়ে আপনি চলে গেলে যেতই লম্বা লাইন হোক না কেন আপনি সবচেয়ে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, ঠিক আছে। এবং এরকম আপনি অনলাইনে বুকিং করে নিলে 99% শিওর যে আপনি যা আধার কার্ডের যে আধার কার্ডে অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু রিজেক্ট হবে না, 99% শিওর, ঠিক আছে বন্ধুরা। এখানে আমি কনফার্ম করে নেব এবং যে আগামীতে পেজটি আছে ওইটা প্রিন্ট আউট করে আধার সেন্টারে আমি চলে যাব, ডেটটি আমি এখানে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। আপনি আমার এই ভিডিওটিকে পছন্দ হলে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন, ঠিক আছে বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।